হ্যালো ফ্রেন্ডস, আমি পুষ্পিতা। চলে এসেছি আজকেও আর একটা নতুন রেসিপি নিয়ে। ইউপিকে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকেও বানাবো আর একটা নতুন ধরনের ঘরোয়া রেসিপি, সেটা হলো বেতশাক চচ্চড়ি। তো রেসিপিটা কিভাবে বানাই সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর এই রকম ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিয়ে আমার পাশে থেকো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এইগুলো হচ্ছে বেতশাক। তোমরা অনেকেই এই বেতশাক চেনো, আবার অনেকেই চিনতে নাও পারো, তাই তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে দুআটি বেতশাক নিয়েছি, সেই বেতশাকগুলোকে এবার ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখো, বেতশাকগুলোর ডাঁটাগুলোকে আমি ফেলে দিয়েছি আর পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি। এইভাবেই বেতশাকগুলোকে সব বেছে নেব। দেখো বন্ধুরা, আমার সব বেতশাকগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। আর আমি এই তরকারির মধ্যে দেব আলু, ধনে পাতা, শিম, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে করব। তোমরা এর মধ্যে বেগুনও দিতে পারো। আর লাগবে হচ্ছে গিয়ে বড়ি। তো আমি এখানে ছোট ছোট মুসুর ডালের বড়ি নিয়েছি, তোমরা যে কোনো ধরনের বড়ি ইউজ করতে পারো। আর দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসে তেলও দিয়ে দিয়েছি। এরপরে বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো বড়ি ভাজার জন্য প্রথমে আমি অল্প করেই তেল দিয়েছি, বেশি তেল দিলে বড়িগুলো তেল টেনে নেবে। তো বড়িগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। দেওয়ার পরে এরপরে সব সবজিগুলো দিয়ে দেব, আলু, শিম, কাঁচা লঙ্কাটা পরে দেব। এবার আলু শিম দিয়ে ভালো করে আলু আর শিমটাকে ভাজা ভাজা করতে হবে। অল্প কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কাঁচা লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা এই কাঁচা লঙ্কাগুলোকে ছিঁড়েও দিতে পারো। এরপরে আরেকটু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ ধরে। আলু আর শিমটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প করে জিরে গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো দিয়ে এবার শুকনো মশলার সাথে আলু আর শিমটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা এখানে লঙ্কার গুঁড়ো যদি ইউজ করতে না চাও, নাও দিতে পারো। এরপরে দিয়ে দেবো বেতশাকগুলো। বেতশাকগুলো যেহেতু ছোট ছোট হয়, সেইগুলো ওর জন্য আমি আর কুচিয়ে নিইনি। তোমরা চাইলে আবার ছোট ছোট করে কেটেও নিতে পারো। তো এগুলো একদম তরকারিতে দিলে মিশে যায়, এগুলো কাটার প্রয়োজন হয় না, শুধু ডাঁটা থেকে ছাড়িয়ে নিলেই হয়ে যায়। আর ডাঁটাগুলো তোমরা দেবে না, শুধু পাতাগুলোকে ছিঁড়ে নেবে। তো দেখো, আমি এখন শাকগুলোকে দিয়ে নাড়াচাড়া করছি। তো শাকগুলো কিছুক্ষণের মধ্যেই মজে যাবে একদম, দেখতেই পাচ্ছ। এটা খুবই একটা হেলদি রেসিপি আর খুবই ভালো। এই রেসিপিগুলো আগেকার দিনে মা ঠাকুমাদের হাতের রেসিপি, খেতেও যেরকম সুস্বাদু সেরকম শরীরের পক্ষেও ভালো। তো বড়িগুলোকে আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে গোটা গোটাও দিতে পারো। তো ভেঙে দিলে একটুখানি বেশি ভালো লাগে, তো ভেঙে দিলাম। দিয়ে এবার একটু বড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে দেখো মেশানো হয়ে গেছে, শাকগুলো একদম কমে গেছে আর বড়িটাও অনেকটাই নরম হয়ে গেছে, তো শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা খুলেছি, অনেকটাই জল হচ্ছে গিয়ে শুকিয়ে শুকিয়ে এসছে। আর আরেকবার একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা, যাতে তরকারিটা একটু ভালো মাখো মাখো হয় তার জন্য একটু আলুগুলোকে ভেঙে ভেঙে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা দিলে বেশ ভালোই লাগে সব তরকারিতে, শীতকালে তো বেশ ধনে পাতার গন্ধও সুন্দর, তো ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে আর একবার মিশিয়ে নেব। তো নাড়াচাড়া করে নিলেই আমার বেত শাক চচ্চড়ি রেডি হয়ে যাবে। এটা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, তোমরা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো দেখতেই পাচ্ছ। আর এটা একটা অসাধারণ টেস্ট, রেসিপিটাও ভীষণ সহজ আর অসাধারণ টেস্ট। তো দেখো আমার বেত শাক চচ্চড়ি পুরো রেডি, আমি সার্ভ করে দিচ্ছি। পুরো রেডি হয়ে গেছে, একটা অসাধারণ দেখতে, ভাতের সাথে একদম পুরো জমে যাবে, দারুণ লাগছে দেখতে তাই না? তো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর লাইক দিতে কিন্তু একদমই ভুলো না। রেসিপিটা আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর ইউপিকে ফ্যামিলি দেখতে থাকো। টাটা।